আমি চাই প্রত্যেক এটাজন মানুষ রিক্সায় চড়ার আগে রিক্সাওয়ালাকে সালাম দিয়ে উঠতে হবে, জি তাহলে বুঝতে হবে যে আপনার কোনো অহংকার নাই। হুম 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 শুধু রিক্সাওয়ালা আপনাকে সালাম দিবে এই আশায় থাকবেন তা না, আপনি রিক্সাওয়ালাকে সালাম দিয়ে ওঠেন, এই হুম অভ্যাসটা করেন। আমি নিজের বাসায় আমি কি করি জানেন, আজকেও কাজের বুয়াকে আমি সালাম দিয়েছি, হ্যাঁ তাকে সালাম দিয়ে আমি ভিতরে ঢুকতে দিয়েছি। হ্যাঁ, তো কেন তাকে সালাম দিলাম, এবং এই জন্য যে আমি সালাম দিচ্ছি তাকে, অভ্যাস করে তুলছি, জি আজকের কথাই বললাম। তো এটা কেন করে, যে এটা অভ্যাস, আমি শুধু সালাম নিব আর সালাম দিব না, এটা এই অহংকার বাদ দেন। উনি আজকে উনি কাজ করছেন, আমি হয়তো এখানে আছি, উনি তো, আমি তো ওই পারে যেতে পারি। জি তো এই জন্য এই কথাগুলো মনে রাখতে হবে, সবাই খুব ইগো রাখবেন না, একেবারে না। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সফল হওয়ার জন্য এটাও লাগবে। আর যে ধর্মেরই হোক, ভালো মানুষ হতে হবে, মনটা প্রিয় হতে হবে, অন্যের ভালো কামনা করতে হবে, আর দিন শুরু হওয়ার আগে দিন শুরু করতে হবে।